নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আমার সিম্পল গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে এমন একটা অর্গানিক সার আপনাদের সামনে নিয়ে এসেছি যা একেবারে বিনা খরচে এবং খুব সহজে ও খুব তাড়াতাড়ি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আর সেই সারটি হলো পাতা পচা সার। হ্যাঁ বন্ধুরা, পাতা পচা সার বা লিপ কম্পোস্ট বা লিপ মল্ড আমরা বলে থাকি। গাছের শুকনো পাতায় থাকে কার্বন, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। পাতা যখন পচে গিয়ে সারে পরিণত হয়, তখন এগুলি মাটিতে দিলে তা মাটিতে চলে যায়। তো এই পাতা পচা সার বা লিপ কম্পোস্ট গাছের কী কী কাজে লাগে তা একটু ছোট করে বলে দিই। এই লিপ কম্পোস্ট বা পাতা পচা সার মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটির পিএইচ লেভেল ঠিক করে, সয়েল কন্ডিশনারের কাজ করে, গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে, নিউট্রিয়েন্টস গ্রহণ করতে শিকড়কে সাহায্য করে, গাছের ফুল ফল ধারণেও সাহায্য করে। তো এইভাবে নানানভাবে এই লিফ মোল্ড বা পাতা পচা সার গাছকে সাহায্য করে থাকে। এখানে আমরা শুধুমাত্র শুকনো পাতা ব্যবহার করেই পাতা পচা সার তৈরি করে আপনাদের দেখাবো। অনেক রকম পদ্ধতিতেই পাতা পচা সার তৈরি করে নেওয়া যায়, কিন্তু তা 6 মাস 1 বছর লেগে যায়। তো তার জন্যে আমরা আজকে আপনাদের দেখাবো যে এটি খুব কম সময়ে খুবই উর্বর পাতা পচা সারে কীভাবে পরিণত করা হয়েছে সেটি নিয়েই আজকের আমাদের এই ভিডিও। তো বন্ধুরা দেখুন, আমরা এখানে শুকনো পাতা নিয়েছি, শুধুমাত্র শুকনো পাতা। আমাদের বাগানের ছাদ বাগানের বাগানের যেসব আম পাতা, জামরুল গাছের পাতা, পেয়ারা গাছের পাতা, গাছের শুকনো ফুল, তো এই সব নিয়ে আমরা এই পাত্রতে আগে জমা করি। করে তারপর প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে দিই। দেখুন, এভাবে জল দিয়ে ভিজিয়ে গেলে পাতাগুলো একটু নরম হয়ে যাবে। তো এইভাবে প্রথম প্রথম কিছুদিন জল দিয়ে ভিজিয়ে চাপা দিয়ে রাখতে হবে। তো এখানে আমরা যেহেতু খুবই কম সময়ে আর খুবই উর্বর পাতা পচা সার তৈরি করে নেব, তার জন্যেই আবার ফিরে এলাম ওয়েস্ট ডিকম্পোজার নিয়ে। আর এই ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন দিয়েই আমরা আজকের পাতা পচা সারটা তৈরি করে নেব। তো দেখুন, ডিকম্পোজার সলিউশনটা এভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ খুব ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে, নিয়ে তারপর সেই জলটা আমরা ব্যবহার করব জল দিয়ে দিয়ে পচতে থাকা পাতাগুলিতে। আর এইভাবে আমরা প্রত্যেক সপ্তাহে 1-2 মগ করে এই ডিকম্পোজারের সলিউশন এই পচতে থাকা পাতাগুলিতে দিতে থাকব, এবং একটু নেড়ে চেড়ে দিয়ে উল্টে পাল্টে দিয়ে তারপর আবার আমরা এই পাত্রটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন কীভাবে বানিয়ে নেব তার সম্পূর্ণ ভিডিও আমার আগে দেওয়া আছে, আপনারা চাইলে তা অনুগ্রহ করে দেখে নিতে পারেন। তো এইভাবে 1-1.5 মাস ধরে আমরা সপ্তাহে 1 বার করে এই ডিকম্পোজারের সলিউশন ব্যবহার করেছিলাম। তারপর 1.5 মাস মতো আমরা এই সলিউশন বন্ধ করে এটাকে পচতে দিয়েছিলাম। আর এইভাবে দেখুন, 3 মাসের মধ্যে আমরা বানিয়ে নিলাম লিপ মোল্ড বা পাতা পচা সার। এবার এই পাতা পচা সারটাকে একটু শুকিয়ে নেওয়ার জন্যে রৌদ্রে খুব ভালো করে খেলিয়ে দিতে হবে। পাতা পচা সারটা যখন একটু শুকিয়ে যাবে, তখন এভাবে একটা ভারী কিছু দিয়ে এই সারটাকে একটু পিটিয়ে নিতে হবে। আর এভাবে পিটিয়ে নিলে তাহলে পাতাগুলো আরও গুঁড়ো হয়ে যাবে, এবং তার ফলে একটা চালনি দিয়ে যখন আমরা চালবো,
তখন বেশ অনেকটা পরিমাণেই সারটা আমরা পেয়ে যাব। দেখুন বন্ধুরা, এখানে একটা চালনির সাহায্যে আমি এবার এই পাতা পচা সারটাকে বার করে নিচ্ছি। আর এভাবে চিলে নেওয়ার পর দেখুন কত সুন্দর পাতা পচা সার বা লিপ মোল্ড বা লিপ কম্পোস্ট যেটাই বলুন না কেন, সেটা আমরা খুব সহজেই পেয়ে গেলাম। এই পাতা পচা সার বা লিপ মোল্ড গাছের জন্য যে খুবই উপকারী তা তো আমরা আগেই জেনেছি। তো বন্ধুরা, আপনারাও এভাবে পাতা পচা সার বাড়িতে তৈরি করে নিন, আর আপনারাও আপনাদের শখের বাগানে গাছগুলোতে এই লিপ মোল্ড বা পাতা পচা সার ব্যবহার করুন। আর দেখুন, এই যে পাতাগুলো চালুনিতে আটকে ছিল, এই পাতাগুলো কিন্তু আমরা গাছে মালচিংয়ের জন্য ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই।